ভৈরব যুদ্ধ 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পাকিস্তানের সাথে মুক্তিযোদ্ধাদের অনেক যুদ্ধ হয়েছে। ভৈরব যুদ্ধ অন্যতম একটি যুদ্ধ। 1971 সালের 14 এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনীর একটি বহর আশুগঞ্জের দুইবাল দূরে লালপুর এলাকায় মেঘনা নদীতে অবস্থান গ্রহণ করেন। তারা সেখান থেকে সৈন্য বহর অবতরণের জন্য উপযুক্ত স্থান পর্যবেক্ষণ করতে থাকে। এ অবস্থায় এখানে পূর্ব থেকে অবস্থানরত লেফটেন্যান্ট হেলাল মোশাররফের বাহিনীর দ্বারা এই নৌবহরটি আক্রান্ত হয়। প্রায় এক ঘণ্টা উভয়ের মধ্যে গোলাগুলি চলে। এতে পাক নৌবহরটি অবস্থান পরিবর্তন করে দক্ষিণ দিকে চলে যেতে বাধ্য হয়। 15 এপ্রিল ভোর 5:30 ভৈরব, লালপুর ও আশুগঞ্জের মুক্তিবাহিনীর অবস্থানগুলোর উপর পাক বাহিনী গোলাবর্ষণ শুরু করে। এই গোলাবর্ষণের সুযোগে পাক নৌবহরটি আবারও লালপুরে এসে উপস্থিত হয়। নৌবহরে ছিল 2টি গানবোট, 2টি ল্যান্ডিং ক্রাফট ও 4টি লঞ্চ। একই সময় রেলপথ ধরে পাক বাহিনীর একটি ব্যাটালিয়ন ভৈরবের দিকে অগ্রসর হয়। এদিকে লালপুরে নৌবহরটি যখন আরও এগিয়ে আসে এবং মুক্তিযোদ্ধাদের অবস্থান নির্ণয়ের প্রচেষ্টা চালায়, ঠিক তখনই একজন মুক্তিযোদ্ধা সৈনিক উত্তেজনাবশত পাক নৌবহরের উপর গুলি চালায়। পাকিস্তানি সৈন্যরা সঙ্গে সঙ্গে ট্যাঙ্ক থেকে মুক্তিযোদ্ধাদের অবস্থানের উপর গুলিবর্ষণ শুরু করে। মুক্তিবাহিনী ও রকেট লঞ্চার ও মর্টার দিয়ে আক্রমণের পাল্টা জবাব দিতে থাকে। মুক্তিবাহিনীর আক্রমণের তীব্রতায় পাক নৌবহর পিছু হটতে শুরু করে, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই পাক বিমান বাহিনী ভৈরব, আশুগঞ্জ, লালপুর ও ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিবাহিনীর অবস্থানগুলোর উপর বোমাবর্ষণ শুরু করে। এক নাগারে প্রায় 6 ঘণ্টা পাক বাহিনী বিমান আক্রমণ চালায়। এতে মুক্তিবাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে। পাক বিমান বাহিনীর এসআই হেলিকপ্টার সুহাগপুর নামক স্থানে পাকিস্তানি ছাত্রী সেনা নামাতে শুরু করে। হেলিকপ্টার অবতরণে বাধা দেওয়ার জন্য ক্যাপ্টেন নাসিম বিমান আক্রমণ উপেক্ষা করে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েন। এমজি পোস্টের কমান্ডার আব্দুল হাই পরীক্ষা থেকে শত্রুদের উদ্দেশ্যে গুলিবর্ষণ করতে থাকেন, কিন্তু শত্রুর 86 মিলিমিটার আর্টিলারি গান থেকে নিক্ষিপ্ত গোলা সরাসরি আব্দুল হাইকে আঘাত করাতে ঘটনাস্থলে তিনি শহীদ হন। এক পর্যায়ে পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের অবস্থান ঘিরে ফেলে। তখন উভয় পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাখানেক হাতাহাতি যুদ্ধ হয়। যুদ্ধে ক্যাপ্টেন নাসিম ও লেফটেন্যান্ট হেলাল মোর্শেদ আহত হন। অবস্থা বুঝে সেক্টর কমান্ডার মেজর শফিউল্লাহ মুক্তিযোদ্ধাদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। শফিউল্লাহর নির্দেশে পুরো বাহিনী নিরাপদ স্থানে সরে যায়। অপরদিকে পাক নৌবহরটি তিতাসের মুখে সৈন্য নামায়। দ্বিমুখী আক্রমণের ফলে মুক্তিবাহিনী এখানে আর টিকে থাকতে পারেনি। ক্যাপ্টেন মতিউরের পক্ষে মেঘনা নদীর পশ্চিম অবস্থানে দখলে রাখা অসম্ভব হয়ে পড়ে। মেঘনা সেতু ও নদী পারাপারের পথ পাক বাহিনীর দখলে চলে যায়, ফলে মুক্তিবাহিনীর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উভয় দিকে ভৈরব ও ময়মনসিংহ রেলপথ ধরে ক্যাপ্টেন মতিন তার বাহিনী সহ কুলিয়ারচর পৌঁছান। পরে চাতালপাড় হয়ে তিনি মূল বাহিনীর সঙ্গে মিলিত হন। এভাবেই ভৈরব পাকিস্তানিদের দখলে চলে যায়।